আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। প্রচন্ড গরমে তৃপ্তি পেতে বাড়িতে এসি লাগাবেন, চলে আসুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারিতে। ডিজিটাল গ্যালারি থেকে এসি কিনলেই পেয়ে যাবেন একদিন পুণ্যলক্ষ্মীতে লাঞ্চ টিকিট। এসি রাখবে আপনার শরীর ঠান্ডা, আর পুণ্যলক্ষ্মীতে ভ্রমণ করবে আপনার মনকে তাজা। আপনাদের যে 2011 সালে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেই পরিবর্তন কি পেয়েছেন? চাকরি কে কে পেয়েছেন? 9.5 বছরে চাকরি নাই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে চাকরি নেই যারাও 2000-1000 টাকার প্রাণী মিত্রা বা ছোট ছোট চাকরি পেয়েছেন তাদের 5-7 লাখ করে দিতে হয়েছে। আর রইলে নেতার আত্মীয় স্বজন, নাতি পুতি সালা সালি, ছেলে মেয়ে, পিসার ছেলে, কাকার ছেলে, জেঠির ছেলে, এর বাইরে অন্য কারো সুযোগ হয়নি। আপনারা বলুন, 9.5 বছরে নতুন কোন শিল্প হয়েছে পশ্চিমবাংলায়? একটা শিল্প হয়নি। আজকে সিঙ্গুরের কি সর্বনাশটা করেছে দেখুন, না পাচ্ছে কৃষকরা চাষ করতে, না হলো শিল্প, না হলো ছেলে মেয়েদের চাকরি। প্রায় সিঙ্গুর অনেক আগে বুঝে গেছে, 2019-এ লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুর থেকে অনেক ভোটে এগিয়ে আছেন, এবং দিদিমণি সাদের সিঙ্গুরে সেখানে বিজেপি অলরেডি পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছে। আবারও মহিষ দলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক কুমার চক্রবর্তীর নামে কাটমানির পোস্টার পড়ল মহিষ দলের বেশ কিছু এলাকায়। 7 মাস আগে মহিষ দল রাজ কলেজের নিয়োগে কাটমানি নেওয়ার ঘটনা নিয়ে পোস্টার পড়েছিল। ভোটের আগে পুনরায় এইভাবে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নামে পোস্টার পড়া নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে জল্পনার। তবে তিলক কুমার চক্রবর্তী বলেন, ভোটের আগে বিজেপি এইভাবে কালিমালিপ্ত করার জন্যই পোস্টার দিয়েছে, মানুষ ওদের পাশে নেই। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি তপন ব্যানার্জি বলেন, তবে এই ঘটনার সাথে বিজেপি কোনোভাবেই জড়িত নয়, তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরই ফল। আপনার নামে মহিষ দলে বিভিন্ন জায়গায় কাটমানি পোস্টার করেছে, বিভিন্ন কাজ নিয়ে নাম করে টাকা নিয়েছেন, বিজেপি নিয়ে কটাক্ষ করেছে? বিজেপি তো কটাক্ষ করবে, এটা তো বিজেপিই করেছে। 2 দিন পরেই ভোট, ভোটের আগে যদি এটা কেউ দেয়, এটা তোকে বুঝে নিতে হবে যে বিজেপি পাচ্ছে না। কয়েকদিন আগে হনুমান মন্দিরকে নিয়ে করছিল, সেখানে গিয়ে রাজনীতি করতে চাইছিল যখন সেটার বিপক্ষে বলেছে, আবার এখন রাতের অন্ধকারে হ্যান্ডবিল দিয়ে দলকে কালিমালিপ্ত করতে চাইছে। এ তো বিজেপির চক্রান্ত, এতে কিছু লাভ হবে না। মহিষাদলের বিভিন্ন জায়গায় তৃণমূলের ব্লক সভাপতির নামে কাটমানির একটা পোস্টার পড়েছে, এবং উনি বলছেন যে এটা বিজেপির চক্রান্ত ভোটের আগে। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল মহিষাদল এলাকায় ইতিপূর্বেই মহিষাদল পঞ্চায়েত সমিতির সহসভাপতির নামে, তিলক চক্রবর্তীর নামে ইতিপূর্বে কলেজের নিয়োগকে কেন্দ্র করে যে কাটমানি ইতিপূর্বেই পোস্টার পড়েছে, এটা ওদের দলেরই কাজ। এটা ভারতীয় জনতা পার্টির নাম কেন বলছে তা জানি না, এটা সম্পূর্ণ মিথ্যাচার। তৃণমূলের অন্দরে দ্বন্দ্বের রেশ অব্যাহত মালদহের হরিশ্চন্দ্রপুরে। পুরনো নেতাকর্মীদের বিক্ষোভের রেশ আছড়ে পড়ল রাস্তায়। ব্লক কমিটি গঠনকে ঘিরে জেলা নেতৃত্বকে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের ভবানীপুরে ব্রিজ টায়ার পুড়িয়ে জাতীয় সড়ক ও 2টি রাজ্য সড়ক অবরোধ করে শাসক দলের নেতাকর্মীদের বিক্ষোভে তেতে উঠল গোটা এলাকা। হরিশ্চন্দ্রপুরে 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতিকে অপসারণ করে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি করতে হবে বলেও দাবি করা হয়। এদিনের অবরোধ বিক্ষোভে হাজির ছিলেন যারা, তারা অধিকাংশই দলের পুরনো কর্মী। তাদের অভিযোগ, পুরনো কর্মীদের দলে গুরুত্ব দেওয়া তো দূরের কথা, সম্মান পর্যন্ত দেয়া হচ্ছে না। তারা দলকে হরিশ্চন্দ্রপুরে প্রতিষ্ঠিত করেছেন, অথচ সম্প্রতি যারা বিভিন্ন দল ছেড়ে শাসক দলে যোগ দিয়েছেন তাদেরকেই গুরুত্বপূর্ণ পদ দেয়া হচ্ছে। এদিনের অবরোধ বিক্ষোভে ছিলেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুল কালাম, মকরম আলী ওরফে স্বপন। তাদের অভিযোগ, ব্লক সভাপতি অযোগ্য লোকেদের কমিটিতে রেখেছেন, যারা বন্যা ত্রাণের টাকা আত্মসাৎ করেছেন তাদের বড় বড় পদ দেওয়া হয়েছে। আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ শ্রমিকরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের বিগত কালকে জেলা নেতৃত্ব ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি গঠন করেছেন, কিন্তু আমাদের ব্লক কমিটিতে যে নেতাকে আমাদেরকে ব্লক সভাপতি করে পাঠিয়েছে এবং ব্লক কমিটিতে যারা এন্ট্রি হয়েছে, সেই নেতা আমাদের মানিক দাস, তিনি কয়েকদিন আগে কংগ্রেস করতেন, এবং আমাদের যিনি
আমাদের দায়িত্বে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যারা দলটাকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে কোনো সম্মান দেয়নি। বিগত দিনে আমরা দেখেছি জেলা পরিষদ থেকে তিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, জেলা পরিষদ থেকে দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসদের সাথে বামপাট করে একটা লড়াই হয়, ফাইট হয় দলের সাথে, এবং বিগত দিনে আমাদের দলের কোনো কর্মীরা রাস্তা দিয়ে গেলে তাদেরকে কংগ্রেসের সেই নেতা মানিক দাস তাদেরকে পায়ের নিচে পুঁতে রেখেছেন এবং আমাদের দলের পতাকাকে পায়ের নিচে ই করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়েছেন। আমাদের আজকে ব্লক প্রেসিডেন্ট হিসাবে তৃণমূল কংগ্রেসে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কদিন আগে মাত্র এসছে দল থেকে তৃণমূল কংগ্রেসে, তাদেরকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা কিভাবে মেনে নিব? তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে আমরা ওই জন্য বিক্ষোভে নেমেছি। গতকাল হরিশ্চন্দ্রপুর একে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের সদস্যরা আর তাকে পরিবর্তন করার জন্য আন্দোলনে নেমেছিল। আজকেও 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে সরাবার জন্য। কতবার আমরা বলবো গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেস? আমি আগেও বলেছি, রাজ্য সভাপতি বলেছেন মার্চ মাসের পর দলটা উঠে যাবে। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি দলটা উঠে যায়। 2021 সালে মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং যত অপকীর্তি কুকীর্তি সমস্ত যারা করেছেন তাদেরকে হয় শ্রীঘরে থাকতে হবে, নালে সাধারণ মানুষের কাছে এসে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে হবে। আমাদের জেলায় প্রত্যেকটা ব্লকে নতুন করে ব্লক সভাপতি হয়েছে কলকাতা এক আলোচনার মাধ্যমে, এবং সেখানে কিছু নতুন লোক সভাপতিতে উঠে এসছে বিভিন্ন ভাবতে, যেহেতু আমাদের সভাপতি যিনি তিনিও কংগ্রেস দল থেকে আমাদের দলে এসছেন, আমাদের দলের এখন উনি সাংসদ এবং দায়িত্ব নিয়েছেন, সেরকম অন্যান্য দল থেকেও এসছে। এখন দেখা যাচ্ছে একটু পরিবর্তন আনা হচ্ছে দলের কাজের জন্য, সব কিছুর জন্য নতুন করে সভাপতি। হরিশ্চন্দ্রপুরে 1 নম্বরেও তাই, মানিক দাস তিনি অন্য দল থেকে এসছেন এবং তিনি যেহেতু নতুন ওনাকে সভাপতি করা হয়েছে। এটা একটা নিজেদের মধ্যে অনেকেই চাইছে যে পুরাতন লোকগুলোই একছত্রভাবে যেভাবে দল চালাচ্ছিল সেভাবে চালাবে, এখন নতুন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি তো নিজের মতনই দলটাকে তৈরি করবেন, অঞ্চল বা আদার্স কমিটি, এগুলো নিয়ে ছোটোখাটো কোথাও সমস্যা আছে, এগুলো কোনো দলের সমস্যাই না, এটা সব দলেই হয়, সব জায়গাতেই হয়। সেভ ড্রাইভ সেভ লাইফ, নিজে বাঁচুন এবং পরকে বাঁচান, আজ এই লক্ষ্যকে সামনে রেখে 32তম জাতীয় নিরাপত্তা পালন করা হলো ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে। এই ইনারি সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার SDPO শান্তনু সেন, ডায়মন্ড হারবার থানার IC সৈকত রায়, ট্রাফিক OC চন্দন কুমার ঘোষাল সহ অন্যান্যরা। এদিন একদিকে যেমন পথচলতি মানুষকে করোনার প্রকোপ থেকে বাঁচতে মাস্ক পরা বাধ্যতামূলক সে বিষয়ে জানানো হয়, ঠিক তেমনই হেলমেট ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো যে উচিত নয় সে বিষয়েও সচেতন করা হয়। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে শুরু করে দুচাকার গাড়িতে দুজনের বেশি চড়া বারণ, একাধিক বিষয় নিয়ে এদিন মানুষকে সচেতন করা হয়। সাথে দীর্ঘ 1 বছরের খতিয়ান তুলে ডায়মন্ড হারবার SDPO জানান, বর্তমান দিনে আগের তুলনায় অনেকটাই দুর্ঘটনা কমেছে ডায়মন্ড হারবার থানার অন্তর্গত বিভিন্ন এলাকায়, পাশাপাশি মানুষকে অনেকটা সচেতন করে তুলতে সক্ষম হয়েছি আমরা। এদিন ডায়মন্ড হারবার থানার সামনে থেকে কবর পর্যন্ত একটি বাইক র্যালি করা হয়, পাশাপাশি এও জানানো হয় যে এই ধরনের সচেতনতামূলক কাজ আগামীতেও চলতে থাকবে ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি 32তম পথ নিরাপত্তা মাস, রোড সেফটি মান্থ 32nd 2021 সালের, এটা পালন করবার জন্যে ডায়মন্ড হারবার থানা, ডায়মন্ড হারবার ট্রাফিক তথা ডায়মন্ড হারবার মহকুমা পুলিশের উদ্যোগে এটা আমরা আজকে করছি। এই প্রয়াসটির জন্যে আমি সাধুবাদ জানাই ডায়মন্ড হারবার থানার ভারপ্রাপ্ত IC শ্রী সৈকত রায় এবং ডায়মন্ড হারবার ট্রাফিকের ভারপ্রাপ্ত OC আমাদের সাব ইন্সপেক্টর চন্দন কুমার ঘোষালকে, দুজনে খুবই উদ্যোগ নিয়ে এটা করেছেন। এবং আমাদের ডায়মন্ড হারবার টাউনে যে ট্রাফিক মসৃণ থাকে, সুমসৃণভাবে চলে, সেটা যাতে আগামী দিনগুলোতেও চলতে থাকে, এবং এটা আমার এটার জন্যই এরা এই উদ্যোগটি নেওয়া হয়েছে। পটাশপুরের 2 তৃণমূল নেতাকে স্বপদে বহাল রাখলো তৃণমূল কংগ্রেসের উপনেতৃত্ব। পটাশপুর পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের আরগোয়াল 14 নম্বর এবং পচের 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে স্বপদে ফিরিয়ে আনল তৃণমূল কংগ্রেসের উপনেতৃত্বেরা।
গত 22 ডিসেম্বর আরগোয়াল অঞ্চলের উপপ্রধান অপরের সাতরা পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ও আরগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে ইস্তফা দিয়েছিলেন। এরপরেই 4 জানুয়ারি পচের 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ তুলে ইস্তফা দিয়েছিলেন নীলমাধব দাস অধিকারী। দলের ব্লক সভাপতি মৃণাল কান্তি দাসের কাছে পদত্যাগপত্র পাঠান তারা। গত কয়েকদিন আগে তমলুকে তৃণমূল ভবনে আয়োজিত সভায় অপরের সাতরার পদত্যাগপত্র নিয়ে আলোচনা হয়। এরপরেই কোর কমিটি অপরের সাতরার সাথে কথা বলে ইস্তফাপত্র গ্রহণ না করে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন। অঞ্চল সভাপতি নীলমাধব দাস অধিকারীর সাথেও দলীয় নেতৃত্বেরা কথা বলে পদে ফিরে এসে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই মতো পটাশপুরের 2 তৃণমূল নেতা স্বপদে ফিরে এসে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। না, বিষয়টা ছিল যে আমাদের এলাকায় বিজেপির একটা আক্রমণ শুরু হয়েছিল, তাতে আমাদের দলীয় নেতৃত্বের বাড়ি ভাঙা থেকে শুরু করে দলীয় কার্যালয় যখন ভাঙছে, তখন আমি জেলাস্তরের সব নেতৃত্বের কাছে বিভিন্নভাবে সহযোগিতা চেয়েছি। তো সে সময় সে ধরনের সহযোগিতা না পাওয়ার কারণে আমার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, কিন্তু দলের বিরুদ্ধে কখনোই ক্ষোভ তৈরি হয়নি এবং দল ছেড়ে কখনো আমি যাইনি। তো সেটা পরবর্তী সময় সমীরবাবু আমাদের জেলা সভাপতি হওয়ার পরে ওনার কাছে আমি সেই জিনিসটি পরিষ্কার করে জানাই এবং তিনি তাতে আমাকে পুনরায় কাজ চালানোর জন্য অনুমতি দেন এবং দায়িত্বভার গ্রহণের অনুমতি দিয়েছে। তো সেই মোতাবেক আমি কাজ পুনরায় আমার দায়িত্ব ফিরে নিয়ে আমি আমার মতো করে কাজ চালাচ্ছি। আমি আমার কিছু সমস্যা ছিল, আমার কিছু বক্তব্য ছিল নেতৃত্বের কাছে, যা যেহেতু নেতৃত্বরা এই নিয়ে কিছু সমাধান করছিলেন না, তাই আমি ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছিলাম। এবং আমি সর্বোপরি চেয়েছিলাম আমার অঞ্চলে কোনো গোষ্ঠী নেই, আমার রাজনীতি দলে কোনো গোষ্ঠী নেই, সেই গোষ্ঠী যাতে না হয়। কিছু জন গোষ্ঠী করার চেষ্টা করছিলেন, আমি তাদেরকে বলেছিলাম যে গোষ্ঠী করার দরকার নেই, আমরা ডাইরেক্ট করো, আমি ছেড়ে দিচ্ছি পদ এবং এই পদে যদি কেউ কাজ করতে চায় করো। তো সেই জন্য আমি ক্ষোভে ছেড়ে দিয়েছিলাম এবং পরে সিনিয়র নেতৃত্বরা বসে আলোচনা করে আমার দাবিগুলো মোটামুটি কিছুটা মেনে নিয়ে আমাকে এই পদে থাকার কথা বলেন এবং ভোটাভুটির মাধ্যমে আমি সেই পদে এসেছি। দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নেতাজি ক্ষমা করো কর্মসূচি। নেতাজিকে অপমান করায় অভিনব উদ্যোগ গ্রহণ করল তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠন। শিলিগুড়ির সুভাষপল্লী মোড়ে নেতাজির প্রতিকৃতির পায়ে ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলেন তৃণমূল ছাত্র সংগঠন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 23 জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতার ভিক্টোরিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস পালন করে। সেই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ভাষণ দিতে বলার জন্য আহ্বান জানাতেই জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করে কিছু দর্শক। এতে মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করেন এবং ভাষণ দেন না। তৃণমূলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে সেদিন নেতাজির পাশাপাশি শ্রী রামচন্দ্রকেও অপমান করা হয়েছিল, কারণ বাঙালি রামকে দেবতা এবং নেতাজিকে আদর্শ মেনে এসেছে, তাই নেতাজির জন্মদিবসে রাম নামে স্লোগান দেওয়া মানে দুজনকেই অপমান করা। তাই তারা বাঙালির আদর্শ নেতাজির কাছে যারা সেদিন ভুল করেছে তাদের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর এলাকায় আয়োজিত হল বামফ্রন্টের বিশাল জনসভা। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্ট সম্পাদক অম্বর মিত্র সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বেরা। এদিনের জনসভা থেকে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন বামফ্রন্টের পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম। তিনি বলেন, তৃণমূলের যারা চোর তারা বিজেপিতে গিয়ে বলছে সোনার বাংলা গড়বে। ধর্মের নামে মানুষকে বিভাজন করার একটা চক্রান্ত চলছে, মানুষকে বেকায়দায় ফেলে ক্ষমতা দখলের জন্য চেষ্টা চালাচ্ছে বিজেপি। তার জবাব এই নির্বাচনে বিজেপিকে দেবে মানুষ। তৃণমূলের চোর নেতারা বিজেপিতে গিয়ে নিজেদের চুরি লুকানোর চেষ্টা করছে। দুই ফুল একে অপরের দুর্নীতির চরম সীমায় পৌঁছেছে। দুর্নীতি মুক্ত ও সম্প্রীতির বাংলা গড়তে একমাত্র বামফ্রন্টের সঙ্গেই থাকতে হবে মানুষকে। পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রকে এবং রাজ্যকে আক্রমণ করেন এই বামফ্রন্টের নেতা মোহাম্মদ সেলিম।